সবাইকে শুভ নববর্ষ। আমি আজকে সুইজারল্যান্ড জুরিখে এসেছি। আমি এর আগে প্যারিস, তারপরে অস্ট্রিয়া, ইতালি, দেন আজকে সুইজারল্যান্ড জুরিখে। আমি এখানকার পহেলা বৈশাখী খুব চমৎকার, আজকে খুব চমৎকার পারফরমেন্স করেছি। আমার এখানে গান করে আমার খুব ভালো লেগেছে। এখানে সুইস বাংলা ইউনাইটেড কমিউনিটি খুব চমৎকার একটা প্রোগ্রাম করেছে, এবং এই জন্য আমি এই কমিউনিটিকে এবং এই কমিটিকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আমাকে সেই সুদূর বাংলাদেশ থেকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি আসলে প্রচণ্ড ভাল লাগছে। সবাই বলে যে সুইজারল্যান্ড দ্বিতীয় স্বর্গ বলা হয় সুইজারল্যান্ডকে, তো আমার কাছে সেটাই মনে হয়েছে। আমি অনেক জায়গা ঘুরেছি, এবং যদি আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে কেমন লেগেছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আমি ভীষণ আনন্দিত, এবং এখানকার যে অডিয়েন্সরা ছিল, যারা অডিয়েন্সরা ভীষণ এনজয় করেছে, এবং আমি এত চমৎকার অডিয়েন্স খুব কম দেখেছি সুইজারল্যান্ড জুরিখে। এত যারা অডিয়েন্স যারা ছিলেন, বাঙালি যারা ছিলেন, প্রবাসী যারা ছিলেন, তারা এত আন্তরিক, এত সুন্দর, এবং এত মানে প্রাণ খুলে ডান্স করেছে, গান করেছে, সত্যি অসাধারণ, খুব ভালো লেগেছে। আমি স্পেশালি ধন্যবাদ জানাবো জিকু ভাইকে, ধন্যবাদ জানাবো ওয়াসিম ভাইকে, ধন্যবাদ জানাবো আনোয়ার ভাইকে, আরও যারা কমিটিতে যারা আছেন, এই মানে এই মেলার কমিটি তো অবশ্যই একটা আছেন, এই কমিটিতে যারা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি চাইবো আমি যেন আবার সুইজারল্যান্ডে আসি, তারা যেন আমাকে আবার সুইজারল্যান্ডে আমন্ত্রণ জানায়, এবং আমি বারবার সুইজারল্যান্ডে আসতে চাই, জুরিখে আসতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লেগেছে, আমি ভীষণ এক্সাইটেড। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন।